হ্যালো বঙ্গবাসী, আমি নীলাদ্রি, আর বঙ্গবাসীর টেকনোলজিতে তোমাদের সবাইকে স্বাগত। সো গাইজ, আজকের ভিডিওতে আমরা বলবো কাস্টম ইউআরএলটা কি। যারা নতুন চ্যানেল খুলেছো, 100টা সাবস্ক্রাইবার কমপ্লিট, তাদের চ্যানেলে দেখাচ্ছে যে তোমাদের চ্যানেল এলিজিবল কাস্টম ইউআরএলের জন্য, কিন্তু অ্যাকচুয়ালি তোমরা জানোই না এই বিষয়টা কি, আর এটা করলে, ইনেবল করলে আমার চ্যানেলে লাভটাই বা কী হবে। এই সমস্ত নানাবিধ কোশ্চেন জানার জন্য এই ভিডিওটা। তো একটা সেকেন্ডে সময় ওয়েস্ট না করে ভিডিওটা শুরু করা যাক। সো আর ইউ ওয়েটিং ফর, চলুন শুরু করি। সবার ফার্স্ট তোমরা তোমাদের চ্যানেলটার ক্রিয়েটার স্টুডিও যেটা রয়েছে সেটা ওপেন করে ফেলো। তোমরা ক্রোমে যেয়ে ওপেন করতে পারো মোবাইল থেকে, বা তোমরা কম্পিউটার থেকে ওপেন করতে পারো। সমস্ত স্টেপ সেমই হবে, অপশানগুলো একটুখানি এদিক ওদিকে হতে পারে, কিন্তু স্টেপ সবকটার সেম। তো যখন তোমরা মোবাইল থেকে ওপেন করবে এরকম একটা অপশান চলে আসবে, কন্টিনিউ টু স্টুডিও, এই অপশানটাতে তোমরা ক্লিক করবে। কারণ তোমরা যদি ক্রিয়েটার স্টুডিও অ্যাপ ওপেন করো, অ্যাপ ওপেন করলে কোনো রকম কোনো লাভ হবে না, কারণ অ্যাপের মধ্যে এই সমস্ত অপশান নেই। তো এরকম যখন উইন্ডো ওপেন হবে, উইন্ডো ওপেন হওয়ার পরে তোমরা একদম নিচের দিকে দেখতে পারবে একটা সেটিংসের অপশান, সেই সেটিংসের অপশানটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে। সো গাইজ, কাস্টম ইউআরএলের নামটা শুনেই তোমরা অনেকেই গেস করতে পারছো যে কাস্টম ইউআরএল, আমরা হয়তো বা কোনো লিঙ্ক তৈরি করতে হবে, বা আমাদের কোনো একটা কোনো লিঙ্ক কাস্টমাইজ করতে পারবো। তো তোমরা যারা এটা ভেবেছো তারা একদম ঠিক ভেবেছো। তো তোমরা সেই সেটিংসে গিয়ে চ্যানেল যে অপশানটা রয়েছে, চ্যানেল অপশানে যে ফিচার্স অ্যান্ড এলিজিবিলিটি যে অপশানটা রয়েছে সেটার উপরে ক্লিক করবে। আর ক্লিক করার পরে তোমরা স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স যে অপশানটা রয়েছে সেটার মধ্যে ক্লিক করবে। যারা কম্পিউটার থেকে করছো তারা চ্যানেল অপশানে ক্লিক করবে, চ্যানেল অপশানে ক্লিক করার পর অ্যাডিশনাল ফিচার্স রয়েছে সেটার উপরে ক্লিক করবে, তারপরে স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স এই অপশানটাতে ক্লিক করবে। সেমই প্রায়, শুধুমাত্র একটুখানি এদিক ওদিক, 19 আর 20, যারা জানো তারা এমনি বা হাতের খেলা তাদের ক্ষেত্রে। তো এরকম যখন একটা উইন্ডো ওপেন হবে, আমি নিজের ডেস্কটপ সাইটটা ওপেন করে নিচ্ছি, জরুরি নয় তোমাদের করতে হবে। ডেস্কটপ সাইটটা ওপেন করলে উইন্ডোটা ডেস্কটপের মতো হয়, যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। সো গাইজ, বঙ্গবাসী টেকনোলজিতে তো এরকম টিপস দেওয়া হয়। তো যারা নতুন রয়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো, যদি চ্যানেলটা ভালো লাগে আর এই ভিডিওটা ভালো লাগে। তো তো কাস্টম ইউআরএলের অপশানটাতে যে এনেবল অপশানটা ক্লিক করবে, এনেবল অপশান ক্লিক করার পরে এরকম একটা আরেকটা উইন্ডো ওপেন হবে যেখানে আবারও কাস্টম ইউআরএল অপশান রয়েছে। তো এখানে ক্লিয়ারলি লেখা রয়েছে ইউ আর এলিজিবল ফর আ কাস্টম ইউআরএল। কখন তোমাদের এই অপশানটা ওপেন হবে? যখন তোমার চ্যানেলে 100টা সাবস্ক্রাইবার রয়েছে, একটা চ্যানেলের লোগো রয়েছে আর একটা চ্যানেলের ব্যানার রয়েছে। লোগোর উপরে যেই চারটা থাকে, যেই চ্যানেল আর্টটা থাকে সেটাকেই বলে হচ্ছে ব্যানার। তো সেই ব্যানারটা লাগানো রয়েছে, তখনই কিন্তু তোমরা এটা এনেবল করতে পারবে। তো আমার চ্যানেল এনেবল ছিল। তো গাইজ, ইউটিউবের থেকে এই কাস্টম ইউআরএলটা দেওয়া রয়েছে, এরপরে তুমি আরও কাস্টমাইজ করতে পারো। তোমরা সাফিক্স অ্যাড করতে পারো, যেটা তুমি অ্যাড করতে চাও তো অ্যাড করতে পারো, কিন্তু আমি কোনো রকম কোনো সাফিক্স অ্যাড করতে চাই না। ইউটিউবের থেকে যা দেওয়া রয়েছে, youtube.com/c/ বঙ্গবাসীর টেকনোলজি, তোমার চ্যানেলের নামটা থাকবে, আমি এটাই রাখতে চাই। তো চেঞ্জ ইউআরএল অপশানে ক্লিক করলেই তোমাদের কাস্টম ইউআরএল সেট হয়ে যাবে। তো এটাতে লাভ কী হবে? আমি যেটা বলছিলাম, লাভ হলো তোমার চ্যানেলের লিঙ্কটা অনেক ছোটো হয়ে যাবে। এর আগে হিজিবিজি লম্বা ট্রেন গাড়ির মতো লম্বা একটা ইউআরএল ছিল, বাট এরপরে ছোট্ট একটা ইউআরএল হবে যেটা তুমি সিম্পলি টেক্সট করে কাউকে পাঠিয়ে দিতে পারো, সে তোমার চ্যানেল ওপেন করে নিতে পারবে। তো অনেক বেশি প্রফেশনাল লাগে, নিট অ্যান্ড ক্লিন লাগে তোমার চ্যানেলটা, আর অনেকটা হেল্প করে লোককে শেয়ারিংয়ের ক্ষেত্রে। তো এখনও যারা করনি, খুবই ইম্পর্ট্যান্ট একটা সেটিংস, এটা এনেবল করে নাও, খুবই কাজে লাগবে তোমাদের। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সো থ্যাংকস ফর ওয়াচিং গাইজ। জয় হিন্দ, বন্দে মাতরম।